بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. খামিস মোশাইদ থেকে সৌদি আরব। খামিস মোশাইদ থেকে তফজল হনান ভাই আরেকটি প্রশ্ন বলেছেন যে কোন লোক যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া জরুরত কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভাই, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সঙ্গে বসবাস করো খুব উত্তমভাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি ক্ষমতা দেন বিবাহ করার, তাহলে দুই দুই তিন তিন চার চার বিবাহ করতে পারবেন? যদি এটাতে আপনার সমতা করতে না পারেন তাহলে একটা, এখন যদি আপনার ক্ষমতা থাকে সমতা করার তাহলে দ্বিতীয় বিবাহ করবেন এবং উত্তম এবং শ্রেষ্ঠ হলো এই স্বামী স্ত্রী যাতে উভয়ের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ইত্যাদি না লাগে এবং দ্বিতীয় স্ত্রী এসে যাতে প্রশান্তি লাভ করে, তাতে যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য প্রথম স্ত্রীকে সংবাদ দেওয়াটাই হলো ভালো। তাহলে আপনার কোনো সমস্যা হবে না, তখন প্রথম স্ত্রী জানবে যে হ্যাঁ আমার স্বামী দ্বিতীয় বিবাহ করতেছেন, তাহলে তাদের হিংসা বিদ্বেষ কিছুটা হলেও কমে যাবে এবং ইনশাআল্লাহ উত্তমভাবে ঘর সংসার করতে পারবেন। কিন্তু কেউ যদি এই জন্য লাজনা দায়েমা ইফতা সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের ফতোয়া বিভাগে প্রশ্ন এরকম করা হয়েছিল, তারা বলছিলেন যে ওয়াল আওলা আইন বেরাহা, অতি উত্তম হলো প্রথম স্ত্রীকে খবর দেওয়া, ও আইনিয়ার দিয়াহা হ্যাঁ কাবলা আইয়া তাজাওয়াজা আলাইহা, মানে তার উপরে আর একটা বিবাহ করার জন্য, দ্বিতীয় বিবাহ করার জন্য তাকে রাজি করা, তাকে সংবাদ দেওয়া, এটাই হলো ভালো, যাতে আপনার বিভিন্ন আপনার মানে পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে পরিচালিত হয় এবং কোনো ঝগড়া বিবাদ ইত্যাদি না থাকে। কিন্তু বলতেছেন লাকিন হাযা লাইসা আলা সাবিলিল উজুব, কিন্তু এটা ওয়াজিব নয়। হ্যাঁ, এটা একটা গ্রহণীয় কথা, কিন্তু এটা ওয়াজিব নয়। তবে কেউ যদি সংবাদ না দিয়ে বিবাহ করে এটাও জায়েজ, কারণ প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া এটা ওয়াজিব নয়, এটা ওয়াজিব নয়, এটা আমরুন তৈয়্যিব, এটা ভালো একটা কাজ। বা সংবাদ দিলে এটাতে সুন্দরভাবে দ্বিতীয় স্ত্রী এটা মানে তাদের সঙ্গে সংসার করতে পারবে। এবং এখানে বলা হয়েছে যে এটা হলো যে এই প্রথম স্ত্রীর অনুমতি নিলে এটা ফরজ নয়, ওয়াজিব নয়, তবে উত্তম এবং ভালো, তাতে স্বামী স্ত্রীর মানে বন্ধন অটুট থাকবে এবং এটা একটা মাকারেমুল আখলাক, মানে উত্তম চরিত্র, আপনার মধ্যে উত্তম চরিত্রটা এসে যাতে করে এই উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ হয়। কারণ নারীদের একটা তবিয়তে হলো যে তারা দ্বিতীয় স্ত্রীকে তাদের ওপর কবুল করতে চায় না, গ্রহণ করতে চায় না, এই জন্য খবর দিয়ে তাকে বলাটাই হলো উত্তম। এরপরে যদি আপনার ক্ষমতা থাকে দ্বিতীয় বিবাহ করেন তার অনুমতি না নিয়ে, এটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা, তবে উত্তম এবং শ্রেষ্ঠ হলো খবর দেওয়া। কিন্তু আশা করি হয়তো আপনি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন, যা আল্লাহ আপনার তৌফিক দান করুক, এই দোয়াই করি। বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।